সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। বিশ্বকাপ ফুটবলের জন্য এবছর পিছিয়ে গেল কন্যগড় পৌরসভা পরিচালিত বইমেলা। প্রতি বছর ডিসেম্বর মাসের শুরুতেই হয় কন্যগড় বইমেলা ও পুষ্প প্রদর্শনী। এই মেলার জন্য বছরভর অপেক্ষা করে থাকে কন্যগড়বাসী। তাই সোমবার কন্যগড় পৌরসভায় এক সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়ে দিলেন কন্যগড়ের পৌরপ্রধান স্বপন দাস। তিনি এদিন বলেন, 17তম কন্যগড় বইমেলা ও পুষ্প প্রদর্শনী এবছর হবে জানুয়ারি মাসের 14 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত। তিনি এদিন আরও বলেন, যেহেতু এবার স্বাধীনতার 75 বছর পূর্তি হল, তাই এবার বইমেলার থিম রাখা হচ্ছে এই ভাবনাতেই। দেশের স্বাধীনতা সংগ্রামে যে সমস্ত বাঙালি স্বাধীনতা সংগ্রামী প্রাণ দিয়েছেন, এবার তাদের স্মরণ করা হবে এই বইমেলা থেকে। এদিন তিনি আরও বলেন, ছোটদের জন্য এবার বইমেলার পাশেই করা হবে দেশি ও বিদেশি পাখিদের প্রদর্শনী। এই জন্য দায়িত্ব দেওয়া হয়েছে কাউন্সিলর শুভাশিস চৌধুরীকে, যিনি বিগত বেশ কয়েক বছর ধরে কন্যগড় হাই স্কুলে বিদেশি পাখির প্রদর্শনী করে আসছেন। এছাড়াও বইমেলায় এবার 100-এরও বেশি স্টল যেমন থাকবে, তেমনই প্রতিবারের মতো এবারও বইয়ের জন্য হাঁটা প্রতিযোগিতায় অংশ নেবেন প্রবীণ প্রবীণারা। থাকবে প্রতিদিন বিজ্ঞান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন এই সাংবাদিক সম্মেলনে পৌরপ্রধান ছাড়াও উপস্থিত ছিলেন উপ পৌরপ্রধান গৌতম দাস সহ অন্যান্য কাউন্সিলররা। আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ। আপনার ব্যাংক, আপনার পরিবারের ব্যাংক। কন্যগড় মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি, অ্যাডমিশন গোয়িং অন। এসডি এন্টারপ্রাইজ ডিস্ট্রিবিউটর, ধূপ, ফিনাইল, সাবান, সস, আচার সহ অন্যান্য গৃহস্থালী দ্রব্যাদি। খুচরো পাইকারি বিক্রেতারা সত্বর যোগাযোগ করুন। বণিক ট্রাভেলস, যে কোনো অনুষ্ঠানে যে কোনো ধরনের গাড়ি ভাড়ার জন্য যোগাযোগ করুন। 14 জানুয়ারি শনিবার বিকেল 3টের সময় উদ্বোধন হবে, আর 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোস তার জন্মদিনের দিন আমরা এটা সমাপ্ত ঘোষণা করব। যেহেতু এটা 75 বছরের স্বাধীনতার পূর্তি, তাই তাকে সম্মান জানিয়েই 23 জানুয়ারি আমরা এটা করব। আজকে তাদের নামে এইবার আমাদের মেলাটা, যে গেট তরুণ শুধু তার নামে আমরা করব। কারা উদ্বোধক হিসেবে কে থাকবে? উদ্বোধক হিসেবে সাধারণত আমাদের এখানকার যে এমপি এবং এমএলএ, আমরা তাদেরকেই রাখব। আমাদের যে বিধায়ক এবং এমপি, তাদের দুজনকেই থাকবে। এবং এখানে অন্যান্য দিনে মাননীয় বিধানসভার স্পিকার, তিনি আসবেন, লোকসভার সদস্য সৌগত রায় আসবেন, খাদ্যমন্ত্রী রতীন ঘোষ আসবে, আরো অনেক মন্ত্রী আসবে, কবি সাহিত্যিকদের মধ্যে কাউকে। কবি সাহিত্যিকদের মধ্যে আমরা কথাবার্তা সবে শুরু করে, কারণ এটা নিয়ে আমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব ছিল যে ফুটবল খেলার মধ্যে কি হবে, তার জন্য আমরা এটাকে পিছিয়ে দিতে বাধ্য হয়েছি। কারণ ফুটবল খেলাটাও তো একটা ব্যাপার। বই আমরা মূলত প্রচার দেব, জোর দেব বইয়ের উপর। বইয়ের সঙ্গে যদি আমরা এমন কিছু স্টল পাই যেখান থেকে মানুষের সচেতনতা বৃদ্ধি পেতে পারে, ধরুন কোনো হাসপাতাল যদি দেয়, কোনো ব্যাংক যদি দেয় যে কিভাবে টাকা চিনব, জাল টাকা কিভাবে ধরব, কোনো ব্যাংকের সঙ্গে কথা বলে যে জাল টাকা আমরা ধরব কিভাবে, ফলস টাকা যেগুলো আছে বাজারে ঘুরছে হাতে হাতে, সেই টাকাগুলো আমরা আইডেন্টিফাই করব কিভাবে। এরকম বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে, যেমন পুতুল খেলা হবে, যেটা প্রায় উঠে যেতে বসেছে পশ্চিমবাংলায়। খুব সম্ভবত রোববার যেদিন শুরু হবে তার পরের দিনই আমরা পুতুল নাচ আনছি এখানে, যেটা মানুষ দুজন মানুষ, দুজন মহিলা, দুজন পুরুষ করে দেখাবে। আমরা চাইছি যে পুরনো যে সমস্ত ঐতিহ্যগুলি আছে পশ্চিমবাংলা, সেই ঐতিহ্যগুলি যাতে মানুষের সামনে আবার তুলে ধরে সেগুলির প্রতি আকৃষ্ট করে হচ্ছে মেলার প্রধান আমাদের উদ্দেশ্য। এবারে থিম কি বইমেলার? থিম বইমেলার থিম হচ্ছে আমাদের আজাদির 75 বছর তো আছে। আমরা দেখছি ভারতবর্ষের যারা যে সমস্ত রাজনীতিবিদরা আজকে, যাদের জন্য আমরা দেশ স্বাধীনতা লাভ করেছে, সেই সমস্ত মনীষীদের নামেই আমরা তরুণটা এবার করব। এবং বিশেষ করে বাংলার মনীষী
যাদের জীবন দিয়ে আমাদের দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন, কোনো বাঙালি সেই স্বাধীনতা সংগ্রামী মহাপুরুষ যে নিজের জীবন দান করে গেছে দেশের জন্য, তার নামে তো যেমন আমি বলছি ক্ষুদিরাম বসু থেকে আরম্ভ করে যার কানাইল আমাদের হুগলি জেলার কানাইলাল চন্দননগরের যে কানাইলাল বসু ছিল যিনি আমাদের প্রাণ দিয়ে গেছেন ফাঁসির কাঠে। ওম জুয়েলার্স এ সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ। কন্যাকুড়ির ওম জুয়েলার্স। একটা পাখির মেলা আমরা করব লাস্ট তিন দিন, 21-22-23 এই তিন দিন হিমবাহের যে আমাদের একটা সেপারেট জায়গা আছে, কারণ পাখিদের রাখতে গেলে একটা সেপারেট, অত ভিড়ের মধ্যে পাখি থাকলে ভয় পেয়ে যাবে, কাজে তাদের জন্য একটা সেপারেট দুটো জায়গা আছে আমাদের এই জায়গা পৌরসভা, সেই দুটো জায়গার একটা জায়গার মধ্যে একটা জায়গায় পাখিগুলো থাকবে আর একটা জায়গায় মানুষগুলো দেখতে পাবে, সব বাচ্চারা সেখানে প্রবেশ, কোনো প্রবেশাধিকারের পয়সা লাগবে না, কাউকে কোনো টাকা দিতে হবে না, কোনো বাচ্চাকে পয়সা দিতে হবে না, মেলাও প্রবেশ অবাধ, সবাই ঢুকতে হবে কোনো পয়সা, যেদিন ভালো ভালো আর্টিস্ট থাকবে গান বাজনা হবে সেদিনও সকলে প্রবেশ করতে হবে, কারণ প্রবেশের কোনো মূল্য থাকবে। পাখি মেলা আমাদের একটা সময় দারুণ সারা ফেলেছিল, প্রদর্শনী কম্পিটিশান করতে হবে, প্রদর্শনী শুধু না কম্পিটিশান হতো, তার সঙ্গে পাখি মাছ এবং লাস্ট দিন ডক্স হতো। একটা করেছিলাম ততদিন তো আমাদের যিনি বিধায়ক ছিলেন কবিরবাবুর দহি মেহেন্দি হতো আর আমি তা টোটাল ইয়েটাকে কন্ডাক্ট করতাম, কিন্তু মাঝে দু বছর আমরা করতে দু বছর কি প্রায় তিন বছর করতে পারলাম না করোনার জন্য, আর একটা বিশাল ব্যাপার যেটা দরকার সেটা বড় ফান্ডেরও প্রয়োজন, আদার্স কোনো ইয়েতে সম্ভব হচ্ছে না, তা আমি চেয়ারম্যানকে বলেছিলাম যে বই দেখুন এখন পড়ার আগ্রহ কারো হয়ে গেছে, এখন সব ডিজিটাল বুক হয়ে গেছে, বই কেনার কিছু নেই, মানুষকে বইয়ের মেলা বাগমনে আনতে গেলে যেমন ওই এগুলো হচ্ছে আমাদের ফাংশন টাংশন যেগুলো হচ্ছে সেটা একটা যেমন ইয়ে, এমনি বাচ্চাদের বইয়ের দিকে আগ্রহ দিতে গেলে তার সঙ্গে একটা উপহোপণ বলা যায় পাখির মেলা আমরা করতে পারি, যেটা আমাদের এই চত্বরে কোথাও হয় না, এই চত্বরে আমি দেখতে পাবো। ওটা কি বই মেলা প্রেমী শেষে তো হবে না, আলাদা জায়গা বই মেলা প্রেমী শেষে পাশে একদম পাশে, তার ওই যে আমাদের যে রাস্তা সৃজন খবর বাংলা নিউজ।